আজ আপনাদের সঙ্গে এমন এক ভর্তা বানিয়ে রেসিপি শেয়ার করব যে ভর্তা হলে হাঁড়ির ভাত কিন্তু নিমিশেই শেষ হয়ে যাবে খুবই মজার একটি ভর্তা যারা সুটকি মাছের ভর্তা খেতে পছন্দ করেন না তারা হয়তো এই ভর্তাটা একবার তৈরি করে খেয়ে দেখবেন এই ভর্তাটা বানালে সবাই কিন্তু খুব পছন্দ করবে এই সবজিটা আমরা কম বেশি সবাই চিনি এটার নাম দুনদুল আমরা এক এক এলাকায় এক একজন এক এক নামে ডাকি তো যে নামেই ডাকি না কেন এই সবজিটা কিন্তু সবজির মতো করে রান্না করলেও খেতে ভীষণ ভালো লাগে আজকে আমি এই সবজি দিয়ে ভর্তা তৈরি করে আপনাদেরকে খুব ইজিভাবে রেসিপি শেয়ার করব পাটায় বেটে নেওয়ার ঝামেলা ছাড়াই কিন্তু খুব সহজে আমরা এই ভর্তাটা তৈরি করতে পারবো আর খুব সহজে তৈরি করা যায় বলেই কিন্তু আমরা চাইলে সবাই তৈরি করতে পারবো যারা সবজি খেতে পছন্দ করেন না তারা কিন্তু এই ভর্তাটাকে এভাবে করে হাতে মাখিয়ে তৈরি করে নিতে পারবেন খুব ইজি বলে এটা কিন্তু বেজেলার ভাইরা অথবা যারা আছেন স্টুডেন্ট তারাও কিন্তু তৈরি করে খেতে পারবেন আপনারা যারা নতুন রাঁধুনি তাদের জন্য মজার মজার অনেক টাইপের ভর্তা আমার চ্যানেলে ইতিমধ্যে শেয়ার করা আছে চাইলে দেখে নিতে পারবেন এখন আমি এখানে সরিষার তেলের মধ্যে ভেজে নিচ্ছি রসুন আর এখানে শুকনা মরিচ অ্যাড করে দিলাম রসুন আর মরিচ অবশ্যই সরিষার তেল দিয়ে ভাজবেন সরিষার তেল দিয়ে ভর্তার মধ্যে যদি আমরা অ্যাড করি তাহলে কিন্তু ভর্তার টেস্ট অনেকটাই বেড়ে যায় হাতের কাছে সরিষার তেল না থাকলে আপনারা রান্নার তেল দিয়েও এই কাজটা করতে পারেন তবে সরিষার তেলের একটা জাহাজ আলু ফ্লেভার আছে যেটা ভর্তার মধ্যে খুব ভালো যায় এখন আমি এক টেবিল চামচ পরিমাণ সরিষার তেল আর দুন্দুল স্বাদ মতো লবণ দিয়ে আমি এই দুনদুলটাকে ভেজে নেব এই দোন্দুলটা কোক করতে আমার সময় লাগবে ছ সাত মিনিট পাঁচ মিনিটের মধ্যেই কিন্তু এটা হয়ে যাবে চুলা রাসটা বাড়িয়ে দিলে দুন্দুল থেকে পানিটা বের হয়ে যাবে এই সবজিটা এমনিতেও ভীষণ মজার চিংড়ি মাছ দিয়ে রান্না করলে বাসায় সবাই খুব পছন্দ করে আর এভাবে ভর্তা তৈরি করলে কিন্তু আমাদের বাসায় হাঁড়ির ভাত নিমিশেই শেষ হয়ে যায় তা আশা করছি বাসায় তৈরি করবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন ছিল যদি ভালো লাগে প্লিজ ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন তো দুঁদুলটা আমি গরম গরম অবস্থায় চুলা থেকে নামিয়ে নিয়েছি ঠান্ডা হওয়ার পর আমি ভর্তাটা তৈরি করে নিচ্ছি এখানে স্বাদ মতো শুকনা মরিচ অ্যাড করে দিচ্ছি আপনারা ঝালকে কতটা খেতে পছন্দ করেন সেটা আপনাদের পছন্দ মতো অ্যাড করে নেবেন শুকনো মরিচ আর এখানে আমি অ্যাড করে দিলাম রসুনগুলো যে রসুনগুলো আমি ভেজে নিয়েছিলাম এখন হাত দিয়ে এভাবে কষলে কষলে ভর্তাটা তৈরি করতে হবে অসম্ভব মজার এই ভর্তা বাসায় তৈরি করবেন প্রিয়জনদেরকে তৈরি করে খাওয়াবেন দেখবেন সবাই কিন্তু আপনার কাছে রেসিপি চাইবে রেসিপিটা খুব ইজি বলে সবাইকে খুব ইজিলি তৈরি করে খাওয়ানো যাবে আর এখন কিন্তু বাংলাদেশে এই সবজিটার সিজন খুবই অল্প দামে কিনতে পারবেন আর চাইলে বেশি বেশি করে বানিয়ে সবাইকে নিয়ে পরিবেশন করতে পারবেন ধনিয়াপাতা অ্যাড করে দিলাম আপনারা চাইলে এখানে কিছু কাঁচা পেঁয়াজ অ্যাড করতে পারেন তো এখন আমি ভর্তাটা সার্ভ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি উপর থেকে কিছু রসুন দিয়ে দিলাম আর কিছু মরিচ যদি ঝাল যার দরকার হয় সে নিয়ে নিতে পারবে ওপর থেকে একটু কাঁচা সরিষার তেল দিলাম এতে করে ফ্লেভারটা একদমই সতেজ থাকবে কেমন হয়েছে রেসিপি জানাবেন